পুঁই শাক দিয়ে ওনারা রান্না করতেছে, কি সুন্দর তরকারি। সকালে এটা গরু বার করুন লাগে, তারপরে গড় শুরুন লাগে, থাল বাটির মজা লাগে, ছাই ফেলান লাগে, পুরুষ মানুষরা সকালে এটা চখে যায়, আমাকে রান্না করা লাগে। আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি আসছি মানিকগঞ্জের শিবালয় উপজেলার শাহিলি গ্রামে। আজকে এই গ্রামের সৌন্দর্য এবং মানুষের দৈনন্দিন যে কাজ সেই বিষয়টি আজকে আপনাদেরকে মাঝে তুলে ধরব। আমাদের সাথেই থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সকালবেলায় গরু বের করতেছে গোড়ায় দেওয়ার জন্য। গ্রামে সাধারণত সবাই এভাবে গোড়ায় গরুকে খাওয়ায়। এই যে এক জগ দুধ হয়েছে। এই যে এখন হাঁস মুরগি ছাড়া হবে। সকালবেলা গরুকে খ্যার খাওয়ানো হবে, এর জন্য একদম সারা দিনের খ্যার এভাবে খুলে রাখা হইতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। এটা কি সারা দিনের খ্যার খুলে রাখতেছেন নাকি? সকালের জন্য, সকালে খুলবো, সকালে খাওয়াবার, বিকালে আবার। গ্রামে সাধারণত সবাই এই পুকুরের পানি দিয়ে রান্না করে সকালে এবং বিকালে, সবাই এই পুকুরের পানি দিয়ে রান্না করে। দাদি এটাতে কি করবেন? রান্না করবেন না? সবাই আর কি এই পুকুরের পানি দিয়ে রান্না করে এবং বেশিরভাগই সবাই পুকুরের পানি দিয়ে তাদের যে কাজ আছে সেই কাজ শেষ করে। পুকুর পাড়ে তারা তাদের প্লেট এবং যে দরকারি জিনিস আছে সেগুলা ধুয়ে নিচ্ছে সকালবেলায়। গ্রামে বেশিরভাগ কাজে পুকুরে করে, কারণ পানি একদম ফ্রেশ থাকে। পানি দিয়ে একবারে খ্যার ভিজিয়ে দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন কি সুন্দর করে এই খ্যার খাচ্ছে গরুতে। দেখতে পাচ্ছেন যে ছাগলের তিনটা বাচ্চা দুধ খাওয়ার জন্য কেমন করতেছে। একদম সকালবেলায় চলে আসছি আমি যে ফসলের জমিতে। এখানে আজকে আপনাদেরকে দেখাবো যে এখানে ওনারা কৃষক ভাইরা যে কি কি কাজ করতেছে, তাদের দৈনন্দিন যে অবস্থা সেটা আজকে আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন একদম সকালবেলা মাত্র সূর্য উঠছে, আমি চলে আসছি এই মুহূর্তে। এই যে এই ক্ষেতে লাগানো হয়েছে পেঁয়াজ, পেঁয়াজ অলরেডি 2-3 পাতার হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে। সামনে গিয়ে আপনাদের সবার অবস্থা দেখাবো যে এখানে কি কি চাষ হয়েছে এবং বিস্তারিত থাকবে। সকালবেলা কৃষক দেখতে পাচ্ছেন যে কোদাল মই নিয়ে চকে যাচ্ছে।
কি লাগানো হবে? ভুট্টা। মাত্রই সূর্য পূর্ব আকাশ উঠছে আর ওনারা সবাই এভাবে কাজের উদ্দেশ্যে যাচ্ছে। এই যে সবাই দেখতে পাচ্ছেন যে পেঁয়াজ এবং রসুন লাগাচ্ছে, সবাই ব্যস্ত। পেঁয়াজ লাগানো শেষ, এখন লাগাচ্ছে রসুন। এই এখানে কেল করা হচ্ছে। বর্ষার শেষ, বর্ষার শেষে সবাই আবার এই কৃষিকাজে যোগ দিয়েছেন, কারণ গ্রামে কৃষিকাজ যারা করে তারা শুধু বর্ষার সিজনটা একটু রেস্টে থাকে, তাছাড়া সারা বছর তাদের পরিশ্রমের শেষ নেই। 3 থেকে 4 মাস ওনারা রেস্টে থাকে। এখানে কত শতাংশ পেঁয়াজ লাগাইলেন আপনারা? 28 শতাংশ। এখানে ওনারা 28 শতাংশ পেঁয়াজ লাগাইছেন এবং এই লাস্টের এইটুকু আর কি রসুন লাগালেন। এখানে যে আপনারা 28 শতাংশ পেঁয়াজ লাগাইলেন, এখানে কিরকম খরচ হয়েছে? 30,000 টাকা মতন। 30,000 না? এই কামলা এবং জমি চাষ এবং এই পেঁয়াজের যে বীজ সব সহ, সব সহ তাহলে 30,000 টাকা। উনি বললেন যে এই 28 শতাংশ পেঁয়াজ এবং রসুন লাগাইতে ওনাদের সব সহ 30,000 টাকা খরচ হয়েছে। দেখতে পাচ্ছেন সুন্দর একটি পুকুর, পুকুরে সকালবেলায় পূর্ব আকাশের রোদ পড়ছে এবং মাছেরাও খেলা করতেছে। আর এই পাশে আছে একটা ছাগল। সব মিলে সুন্দর একটি দৃশ্য, এই দারুণ একটা মুহূর্ত। এই যে হাঁস এখনই নেমে আসলো পুকুরে। গ্রামে সাধারণত মাছ এরকম আমরা বলি আতানি, আতানিতে ধোয়া হয়। এটা হলো মাটির, মাটির যে আতানিতে একটু ধার থাকে সেটাই মাছ একদম পরিষ্কার হয়। স্যার আতানিতে মাছ ধরার কারণ কি? পরিষ্কার হয়, পরিষ্কার বেশি হয় না? হ্যাঁ, ভালো হয়, সক সক করে। এই যে গাছ থেকে একদম টাটকা ধুন্দুল কাটা হচ্ছে। গ্রামে একদম সবকিছু টাটকা খাওয়া হয়, ধুন্দুল কাটতেছে। গ্রামে আসলে এরকম সুন্দর দৃশ্য চোখে পড়ে। দেখতে পাচ্ছেন একদম টাটকা, ওনারা এখন কেটে এখনই রান্না করবে। এইটা শুধু গ্রামেই পাওয়া যায় এরকম। এই দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর কলা আসছে গাছে। ছোট্ট জাংলা করলা এবং পুঁই শাকে ভরা। এই দেখতে পাচ্ছেন কাকি একদম পুঁই শাক হাত ভরে ফেলছে এই ছোট্ট জাংলা থেকে। এই বাড়িতেও রান্না হচ্ছে দেখতে পাচ্ছেন সকালবেলা। কাকি কি রান্না করেন? দেখতে পাচ্ছেন কচুর লতি এবং পুঁই শাক দিয়ে ওনারা রান্না করতেছে, কি সুন্দর তরকারি। এই সবকিছু আপনার নিজেদের? এই যে সারা সাথে সাথেই খাবার খাওয়ার জন্য কিরকম করে আসছে ওরা। নতুন ধানের পালা, এখানে মুরগি উঠে যে খেরের ভিতরে ধান অথবা চিটা আছে সেগুলা খাচ্ছে ঘুরে ঘুরে।
প্রত্যেক বাড়িতে এরকম বাড়ির উঠানে এই যে পেয়ারা গাছ আছে, এই গাছে পেয়ারা ধরে আছে, সুন্দর সুন্দর পেয়ারা একদম। এগুলা দেশি পেয়ারা, এগুলা বেশি বড় হয় না। এই যে এবারে তো ছাগলের বাচ্চা, ছাগল। এই যে উঠানের মাঝখানে আছে একটা পেঁপে গাছ, দেখতে পাচ্ছেন কি সুন্দর পেঁপে ধরে আছে। গ্রামে সাধারণত বেশি কিছু কেনা লাগে না, সবকিছুই তাদের বাড়ির আশপাশ থেকে এবং বাড়ির থেকেই পায়, তাদের নিজেদের লাগানো সুন্দর একটা পেঁপে গাছ। গ্রামে সাধারণত কোলা ভরা ধান, উঠান ভরা সবজি গাছ, গোড়া ভরা গরু, পুকুর ভরা মাছ, এইগুলো সাধারণত দেখা যায়, কারণ গ্রামের মানুষ সব কিছুই খায় একদম তরতাজা। এই যে এখানেও দেখতে পাচ্ছেন মাছেরা খেলা করতেছে। এই যে একদম এই যে উঠানের মাঝখানেই দেখতে পাচ্ছেন বেগুন গাছ লাগানো হয়েছে, অনেক সুন্দর বেগুন ধরে আছে। এই যে একদম সুন্দর সুন্দর বেগুন ধরে আছে এখানে। এই যে এখানেও শিম ধরে আছে দেখতে পাচ্ছেন, শীতের সবজি অলরেডি চলে আসতেছে গ্রামে, এই অনেক সুন্দর। আর একটা বাড়িতে চলে আসলাম, এই বাড়িতে উঠান ভরা শিম গাছ এবং লাউ গাছ, দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর লাউ ধরে আছে। এই যে এই দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর লাউ ধরে আছে, একদম দেখতেই ভালো লাগে। এই যে এখানে শিম আছে, এটা কি শিম? আত্মি কিনা শিম? এটা আমি সাধারণত বাহিরের কোথাও দেখি না, আমাদের মানিকগঞ্জ জেলায় এটা বেশি দেখা যায়। আমি অনেক জেলায় ঘুরেছি কিন্তু এরকম শিম ওরকম দেখা যায় না। এই যে সুন্দর সুন্দর শিম, অনেক শিম ধরে আছে। গ্রামে প্রত্যেকটা বাড়িতে এরকম উঠানে ওনারা শাকসবজি লাগায়, এবং এই দেখেন এখানে তরকারির অভাব নাই, কারণ এরাও নিজেরাও খেতে পারে এবং কিছু বিক্রিও করতে পারে, সব কাজই হয়। একদম দেখতে পাচ্ছেন শিমে ভরপুর, জাংলায় ভরে গেছে শিম দিয়ে, মানে দেখে ভালোই লাগে। এই যে এখানে রান্না হচ্ছে, আর এই পাশেই দেখতে পাচ্ছেন এই যে কি সুন্দর বেগুন গাছে বেগুন ধরে আছে, অনেক সুন্দর। এই যে একদম চিকচিক করতেছে বেগুন, কোনো সার নাই, কোনো মেডিসিন নাই, শুধু যে চুলার ছাই আছে সেই ওনারা ছাই ছিটাই রাখে। এই যে এখানেও পেঁপে গাছ, ভাঙা পেঁপে গাছ, এখানেও পেঁপে ধরে আছে। এটা একদম বাড়ির ঘরের পিছন সাইড, তারপরেও দেখতে পাচ্ছেন সবজি এখানে। গ্রামে যে কয় বাড়িতে যাওয়া হয়েছে প্রত্যেকটা বাড়িতে এরকম এই যে মুরগি আছে, হাঁস আছে, সব কিছুই থাকে গ্রামে। এবং এই যে এই বাড়িতেও উঠানের দেখতে পাচ্ছেন কি সুন্দর দৃশ্য, এই দৃশ্যগুলো আসলেই মন কাড়ে। এই যে এখানেও দেখতে পাচ্ছেন এক কাকি কাজ করতেছে, গ্রামে সবাই কাজ করে, কেউ বসে থাকার সময় নাই। কাকি ভালো আছেন? আচ্ছা, এই যে আপনারা গ্রামে সকালে সাধারণত কি কি কাজ করেন? সকালে এটা গরু বার করার লাগে, তারপরে গোয়া শুরুন লাগে, থাল বাটিন মাজা লাগে, ছাই ফেলান লাগে, দেয়া শুরুন লাগে, রান্ধুন লাগে। আর কি কি করেন পুরুষ মানুষরা? পুরুষ মানুষরা সকালে এটা চকে যায়, আমাকে রান্না করা লাগে, তারা এসে খাইব। আর এই যে শাকসবজি এগুলা কি সব আপনাদের বাড়িতেই হয়? হ্যাঁ, বাড়িতে হয়। যে লাউ গাছ আছে, ওই যে শিম গাছ, তারপর ওই যে পুঁই শাক গাছ আছে, সব সবজি গাছই আছে আমাদের। এগুলো কেনা লাগে না? না, ধুন্দুল গাছ, গরুর মাংস আর লবণ এইটাই কিনি, আর কিছুই কেনা লাগে না আমাদের। সবকিছু বাড়ি থেকে হয় না? সবকিছু বাড়ি থেকে হয়। আমরা মরিচ বুনি, রসুন বুনি, পেঁয়াজ বুনি, আলু বুনি, ভুট্টা বুনি, আমরা এই সবজি চাষই করি আমরা। উনি যেটা বলেন, ওনাদের ওইরকম কিছু কিনতে হয় না বাজার থেকে, সাধারণত লবণ এবং কি যদি গরু মাংস এরকম কিছু প্রয়োজন হয় আর কি, বিশেষ কোনো, তাছাড়া ওনারা ওইরকম কিছু কিনে না, শুধু বিক্রি করে এবং ওনাদের বাড়িতে যা হয় ওটাই ওনাদের হয়ে যায়। গ্রামে বয়স্ক এক দাদা আছে, দাদার সাথে কথা বলবো। দাদা কেমন আছেন? ভালো লাগছে, ভালো লাগছে না? আপনি তো এই গ্রামের এখন সবচেয়ে বয়স্ক মানুষ, আপনি কি করতেন আগে? আগে
দাদা একটা সময় ঝুট মিলে কাজ করতেন এবং কৃষি কাজ করতেন, এখন বয়স হয়ে গেছে, আমাদের গ্রামের সবচেয়ে মুরব্বী ব্যক্তি এখন সে।